হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পর্কে। এটা হচ্ছে একটা স্মোক ডিটেক্টর, এটা একটা স্মোক ডিটেক্টর প্যাকেট, এটা প্যাকেটের ভিতরে একটা স্মোক ডিটেক্টর ডিভাইস আছে। ডিভাইসটা দেখুন, এটা একটা নতুন ডিভাইস, স্মোক ডিটেক্টর। এটা ওয়ালে বা সিলিংয়ে লাগানো হয়, প্রত্যেক অফিসে, রুমে, অফিসে, আদালতে, বাসা বাড়িতে, বেডরুমে এগুলা লাগানো উচিত। এরা অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম সিস্টেম। কোথাও স্মোক বা ধোঁয়া শর্ট সার্কিট হলে এই স্মোক ডিটেক্টর, এটা অ্যালার্ম বেজে উঠবে অটোমেটিক, যে আপনার কোথাও আগুন লাগতেছে অথবা কোথাও ইলেকট্রিক্যাল কোনো জিনিস ফিউজ হয়েছে, এটা ধোঁয়া গ্রহণ করবে, তখন বোঝা যাবে আর কি। এটা হেভি একটা ব্যাটারি, ব্যাটারিটা 9 ভোল্টের ব্যাটারি, দেখতে ছোট কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ার। এখন দুইটা ফেজ আছে, নেগেটিভ পজিটিভ দুইটা ফেজ আছে ব্যাটারির। ওই নেগেটিভ পজিটিভ ফেজ অনুযায়ী ব্যাটারিটা বসানো লাগবে, সিস্টেম অনুযায়ী সঠিকভাবে ব্যাটারিটা লাগানো হয়। এই সাদা এটা হচ্ছে, ওখানে ব্যাটারি ক্লিপ আছে, কালো এটা হচ্ছে অ্যালার্ম হর্ন, আর সাদা এটা হচ্ছে সেন্সর চেম্বার। এটা সেন্সর চেম্বার, এটা ধোঁয়া বা স্মোক গ্রহণ করবে, আর কালো এটা হর্ন। ধোঁয়া গ্রহণ করলে হর্নটা অটোমেটিক বেজে উঠবে, তখন আপনার বুঝতে হবে যে কোথাও আগুন লেগেছে অথবা শর্ট সার্কিট হয়েছে, এটা সংকেত দিবে। ফায়ার অ্যালার্ম প্রোটেক্ট স্মোক ডিটেক্টর, এটা প্রত্যেক অফিসে, আদালতে, বাসাবাড়ির বেডরুমে এটা জরুরি লাগানো দরকার, কারণ এটা আপনার প্রোটেক্ট দিবে ফায়ার, ফায়ার সিস্টেম। কোনো জায়গায় আগুন লাগলে এটা প্রথমে আপনাকে অটোমেটিক সিগন্যাল দেবে। ফায়ার অ্যালার্ম সিস্টেমের মধ্যে জোন সিস্টেম দেওয়া আছে, এ জোন, বি জোন, সি জোন, এক এক জোনে এক এক 15, 20 অথবা 50, 100 ডিভাইস থাকতে পারে আপনার। এটা এই স্মোক ডিটেক্টর থাকতে পারে, এটা আপনার এমনের জিনিস যে আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সিগারেটের ধোঁয়া এটা আপনার ওই সেন্সর, সেন্সরে গ্রহণ করবে, সেন্সরে গ্রহণ করলেই আপনার অ্যালার্ম বেজে উঠবে। আপনার সিগারেট খাওয়া তখন আপনার ধরা পড়বে, যেখানে সিগারেট খাওয়া নিষেধ, নো স্মোকিং, নো স্মোকিং এর সাইনবোর্ড যেখানে আছে, তখন দেখবেন যে এই স্মোক ডিটেক্টর ওখানে আছে। ব্যাটারিটা এভাবে সুন্দর বসাইতে হবে, ব্যাটারিটা নেগেটিভ পজিটিভ ফেজ অনুযায়ী সুন্দরভাবে বসাইতে হবে। 9 ভোল্টের হেভি শক্তিশালী ব্যাটারি। ব্যাটারির পিছনে এই গ্যাপ আছে, গ্যাপ আর সামনে গ্যাপ আছে, ব্যাটারি ডিসকানেক্ট করার জন্য পিছনে একটু গ্যাপ থাকে। যখন আপনি এটা ইনস্টল করবেন বা সিলিংয়ে লাগাইবেন, তখন ব্যাটারির পিছনটা সামনের দিকে ধাক্কা দিয়ে ওই ফেজে লাগাই দিতে হবে, তারপরে কাভারটা এভাবে লাগিয়ে দেবে। আর এটা হচ্ছে, এটা হচ্ছে লাইট, এলইডি লাইট। এটা যখন মিটিমিটি জোনাকির মতো আলো দিবে, তখন বুঝতে হবে যে এটা রানিং আছে। আর যখনই আপনার কোনো ধোঁয়া বা শর্ট সার্কিটের দুর্গন্ধ, ধোঁয়া যখন এটা অ্যাটাক করবে, তখন এটা আপনার সাইরেন বাজতে থাকবে, অ্যালার্মটা বাজতে থাকবে, তখন কন্ট্রোল প্ল্যানে যাবেন, কন্ট্রোল প্ল্যানে যাবেন, তখন আপনার বুঝতে হবে যে এটা কোথায়, কোন জোনে, এরিয়ায়, কোন এরিয়ার মধ্যে এটা আছে। যখন যখন চেক করবেন, চেক করে দেখবেন যে অমুক অফিসে এটা কেউ হয়তো সিগারেট খেয়েছে অথবা শর্ট সার্কিট হয়েছে, যার কারণে অ্যালার্মটা বেজে উঠছে। তখন আপনি বুঝতে হবে যে কোনো সমস্যা হয়েছে, তারপর এটা ক্লোজ করে দেন। সুন্দর সাউন্ড হচ্ছে যখন এটা স্মোক ডিটেক্টর কোনো জায়গায় সেটিং করবেন, ইনস্টল করবেন, তখন প্রথমে এটা চেক করে তারপরে সেটিং করতে হবে।
এর পিছনে দুইটা তিনটা হোল আছে, তিনটা হোল স্ক্রু সিলের মধ্যে স্ক্রু লাগানো থাকবে, স্ক্রু সিস্টেম অনুযায়ী তিনটা হোলে এটা লাগিয়ে দিবেন, স্ক্রু ক্লিপ করা আছে ক্লিপের মধ্যে বসিয়ে দিবেন। এখানে খোলার সিস্টেম, ভিতরে কী কী আছে, ব্যাটারি যখন ইনস্টল করবেন ব্যাটারিটা সুন্দর মতো প্লেস সঠিকভাবে লাগিয়ে দিতে হবে, লাগাইলে আপনার ব্যাটারিটা ঠিক আছে না না আছে আপনার ওই এলইডি লাইট তার সঙ্গে দেবে। ব্যাটারিটা অবশ্যই 9 ভোল্ট এবং শক্তিশালী ব্যাটারি থাকতে হবে, অনেকক্ষণ 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা বাঁচতে পারে এরকম শক্তিশালী থাকতে হবে। এটা ব্যাটারি চালিত স্মোক ডিটেক্টর, 9 ভোল্টের ব্যাটারি। ওপেন করার সিস্টেম, কভার ক্লোজ করার সিস্টেম, এভাবে কভার ক্লোজ করে হালকা একটু চাপ দিলে ওটা গ্যাপে গ্যাপে বসে যাবে। এটা স্মোক ডিটেক্টর। এই বেলটা যখন বাজবে তখন বুঝতে হবে যে ব্রেক গ্লাসের যে জোন এরিয়া আছে, জোন এরিয়ার মধ্যে কোনো স্মোক ডিটেক্টর স্মোক গ্রহণ করছে, তখন এই বেলটা বেজে উঠবে। ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী এটা বেজে উঠবে। তখন ওই ব্রেক গ্লাসের মধ্যে কালো ফোটার মধ্যে প্রেস করলে অটোমেটিক সাউন্ড বন্ধ হয়ে যাবে। ফায়ার অ্যালার্ম সিস্টেম।